আসসালামু আলাইকুম, আমি স্মৃতি ইসলাম। তো আমি হচ্ছে মধ্যবিত্তগড়ের একটা মেয়ে, আর আমার বাড়িতে আমি, আমার বাবা মা আর ছোট একটা ভাই থাকে, আমি বড়। তো আমাদের সংসার খুব কষ্টে কাটে। আমার বাবা রিক্সা চালায়, আমার মা বাসায় থাকে আমার ছোট ভাইকে নিয়ে, সংসার সামলায় গৃহিণী আমার মা। আমি পড়ালেখা করতাম, তো টাকার অভাবে, সংসারের অভাবে আমি পড়ালেখাটা বেশি দূর করতে পারি নাই, কলেজ পর্যন্ত গেছি, এরপর আমার পক্ষে পড়ালেখা করা সম্ভব হয় নাই। তো তারপরে পড়ালেখা করি নাই, বন্ধ হয়ে যায়। তো এইভাবে মানে আমাদের দিন কোনো মতো আর কি কাটে। তারপর আমাদের গ্রামে একটা দালাল থাকে, তো উনি আবার বাহিরে যাওয়ার জন্যই যে দালালি করে, তো দালালি করে উনি হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আসছে, আয়সা বলতেছে যে আমাকে বাহিরে পাঠাবে বাসা বাড়ির কাজে। আমার আমার মা প্রথমে রাজি হয় নাই, আমিও রাজি হই নাই, তো উনি আসে চলে যায়। এরকম করে কয়েকবার আসছে আমাদের বাড়িতে, আমরা রাজি হই না। তো একদিন হঠাৎ আয়সা বলতেছে, দেখেন খালা, আপনার ভালোর জন্য আমি বলতেছি যে ওকে পাঠাইলে ভালো হবে, যে বাসা বাড়িতে কাজ করলে অনেক টাকা পাবে আর ওর কোনো সমস্যাও হবে না। তো এইভাবে বলতেছে, বলার পর আমার মাকে বলছে যে অনেক টাকা পাবে আপনাদের, মানে এই যে এখন 3 বেলা জায়গায় 2 বেলা 1 বেলা খান, এটাও আর কি আপনাদের ফ্যামিলির সমস্যা সমাধান হয়ে যাবে, টাকা পয়সার অভাব হবে না। তো এইভাবে বলছে, এইভাবে বলার পরে আমার মা আর আমি, আমার মা বলছে যে আমার এই টাকার জন্য মেয়েকে বাহিরে পাঠাবো, আমাদের একটি মেয়ে বাহিরে পাঠাবো না। তো তখন আমি চিন্তা করলাম যে যদি আমি বাহিরে যাই, কিছু টাকা উপার্জন করতে পারি, তাহলে সেটা তো আমার জন্য, আমার ফ্যামিলির জন্য ভালো হবে। তো সেটা ভাইবা আমি আমার আব্বু আম্মুকে না জানাইয়া আমি ওই দালালের সাথে যোগাযোগ করি যে আমি যাব। তো আমি দালালের সাথে যোগাযোগ করি আমি যাব, তো ওই দালাল সব ব্যবস্থা করে, দালাল সব ব্যবস্থা করে, তাহলে ব্যবস্থা করার পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে এরকম এরকম। তখন আমি মা বাবা কানাকাটি করে, তখন আমি ওদেরকে বুঝাইছি যে দেখো এরকম সেরকম, যদি হয় তাহলে তো ভালো, তাই না, আর কিছু টাকা আসবে, টাকা আসলে তো তোমরা তো ভালো থাকতে পারবা, হ্যাঁ এটাতেই হবে আমার। তো এভাবে বলার পরে আমি যাই, তো আমাকে বাইরে পাঠানো হয়, বাইরে পাঠানো হয়, আমাকে বাইরে পাঠায় দেয়। তো পাঠানোর পরে আমাকে কয়েকদিন একটা বাসা বাড়িতেই রাখছে, রাখার পর পরে আমাকে হঠাৎ করে একদিন বলতেছে ওইখানে মানে আরো কয়েকটা মেয়ে ছিল, ওরাও নাকি কাজ করতে, তো সবাইকে বলা হয়েছে যে এখানে কিছুদিন থাকার পর আর কি কাজে, মানে এখান থেকে কাজে ওনারা আর কি দিবে। তো আমরা সবাই এখানে, আমরা 5-6 জন মেয়ে ছিলাম, তো 5-6 জন মেয়ের মধ্যে আমিও মানে ওইটা ভাবছি যে হ্যাঁ হয়তো বা আমাদেরকে কাজে পাঠাবে। তো ওইটাই ভাবার পর মানে যাই হোক, এক একজনকে এক এক জায়গায় পাঠাবে নাকি কাজে। তো আমাকে বলতেছে যে আসো আমার সাথে, মানে একটা লোক বলতেছে আমার সাথে আসো। তারপর আমরা যাই, যাওয়ার পর দেখা যায় এক একজনকে এক এক জায়গায় নিয়ে যাচ্ছে, এক একজনকে এক এক জায়গায় নিয়ে যাচ্ছে। তা আমাকে একটা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর বলতেছে যে তুমি এখানে কাজ করবে, এখানে থাকবে। তাই বলছি যে আপনার এখান থেকে এখানে কেন নিয়ে আসেন, বলছে না তোমার কাজটা হচ্ছে এখানে, সমস্যা নাই, ভয় পাও না, তুমি থাকো, তোমার কোনো প্রবলেম হবে না, আর তুমি তোমার মানে ই করবা বাসায়, আমরা টাকা পাঠাই দেব, তুমি কাজ করতে থাকো, এই কথা বলছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি কাজ করব, কাজ করবো, আপনি চিন্তা করেন না, জাস্ট আমার টাকাটা আমাকে সময় মতো দিন, আর আমি আমার ফ্যামিলির সাথে একটু কথা বলতে চাই। তো তখনই আমাকে ওনারা ফোনে আমার ফ্যামিলির সাথে কথা বলা দিচ্ছে, যে আমি বলছি যে হ্যাঁ আমি ঠিকঠাক মতো আসছি। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই পর্যন্তই আমার ফ্যামিলির সাথে কথা শেষ, কথা বললাম আমি। তো পরে আমাকে বলতেছে আচ্ছা তুমি অনেক দূর থেকে আসছো, তুমি এক কাজ করো, গোসল টোসল করে ফ্রেশে খাওয়া দাওয়া করানো। তারপর আমি কি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে মানে আমাকে
বলতো সাথে তুমি রেস না, তাই আমি রেস নেই। তো রাতের দিকে আমাকে বলে কাপড় চোপড় দিয়ে বলতেছে নাও এগুলা পড়ানো। তো আমি ভাবছি হয়তো বা আমাকে কাপড় চোপড় দিছে, তো আমি হ্যাঁ এগুলা পরে টরে তো আমাকে একটা রুমের মধ্যে বলতেছে তুমি এখানে বসো। তো হঠাৎ করে দেখতেছি যে অনেকক্ষণ পর একটা লোক আসছে, লোক আসছে, লোক আসার পরে মানে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, যে আমার সাথে ফিজিক্যালি করবে। তো আমি এটাতে বাধা দেওয়াতে আমাকে অনেক মারে, টর্চারিং করে। তো তখন আর কি দেখি যে আশেপাশে আর কি আরো রুমের মধ্যে অনেক মেয়েরা ছিল, তো ওরা এসে আমাকে বুঝাইতেছে যে দেখো তুমি এখন যেখানে আসা পড়ছো ওইখানে আসাটা তোমার একদম উচিত হয় নাই, আর এখানে যখন একবার আসা পড়ছো তুমি এখান থেকে বের হতে পারবে না, কারণ এখানে যে একবার আসে সে আর বের হতে পারে না। তখন আমি বললাম যে কেন, এখানে কি হয়। পরে বললো যে দেখো এটা একটা পতিতালয়, এখানে বাহির থেকে মেয়ে এনে পাচার করে দেয় এখানে। পরে পতিতালয়ের কে, এটা একটা পতিতালয় মানে ওদের কাছে আমাদের বাংলাদেশ থেকে মেয়ে এনে বিক্রি করে দেয়। তখন বুঝতে পারলাম, তখন ওনারা বললো দেখো এরকম করে না, তুমি যা হয়েছে হয়েছে, তুমি মাইনা নাও, যদি মাইনা নেও তাহলে তুমি এখানে থাকতে পারবা, যদি তুমি না মানো তাহলে তোমাকে মানে ওইখানে বিদেশে যাওয়া মানে হচ্ছে সুন্দরী মেয়েদের যাওয়া মানে হচ্ছে যে শুয়ে থাকার ব্যবসা করা, আর যদি সেটাতে না করে তাহলে ওই যে মরুভূমির মাঝে মানে উৎপাত মরুভূমির উৎপাত বালিতে রেখে দিয়ে আসে, ওইখানেই ওদের থাকতে হয় এইভাবে। তো জানার পর আমার, আমি আর ওইখানে কিছু বলতে পারি না, কানাকাটি করে ওরা আমাকে অনেক বোঝায়। তারপরে আমি মাইনা নেই, তা নিজে ভাগ্য নিজে মাইনা নিয়ে হ্যাঁ ওইখানে অনেক দিন যাব ছিলাম। তারপরে এখানে ওইখানের একটা ভদ্রলোক যাওয়ার পরে, ওইখানের একটা ভদ্রলোক যাওয়ার পরে উনি, ওনাকে আমি সব কানাকাটি করে বলি, অনেক কান্নাকাটি করি, আমি ওনাকে অনেক ই করে ম্যানেজ করি যে আমাকে যদি একটু বাসা যেতে দেন, আমার বাবা মা ভাইটা বাঁচবে না আমি যদি না যাই, ওরা আমার আশায় আসে। তো এইভাবে বলার পর ওই লোকটা আমাকে ওইখান থেকে বের করে নিয়ে আসে, তো ওইখান থেকে আই না আমাকে দেশে পাঠাইয়া দেয়, পাঠাই দেয়। তো এখন আমি দেশে আসে ওই দালালকে ধরাই দেয় পুলিশের কাছে, তো সব ঘটনা বের হয় আর ওইখান থেকে আমিও বাসায় ফিরতে পারি। আর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি।